আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটি ছবিকে কিভাবে রূপান্তরিত করবেন এবং কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভালো একটা ইফেক্ট কিভাবে সেট করবেন এবং কি ছবিতে কালার গ্রেডিং কিভাবে করবেন ড্রেসের কালার কিভাবে চেঞ্জ করবেন সেটি দেখাবো একটি ছবিতে আমি তিনটি কাজ করে দেখাবো কোন কোন ভাবে কাজ করলে ছবিটা সুন্দর হবে সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেব এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রথমে ছবিটা কিন্তু একটু বাঁকা রয়েছে প্রথমে ছবিটাকে আমি একটু সোজা করে নিব সোজা করার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে এই ছবিটাকে মোট টুলে ক্লিক করে দিয়ে একটু রোটেট করে আমি ছবিটাকে একটু সোজা করে নিব প্রথমে আমি এতটুকু পরিমাণ রেখে ছবিটাকে একটু সোজা করে দিয়ে এটাকে ট্রান্সলেট করে একটু ছোট বড় করে নিব আমি একটু ছোট বড় করে নিলাম করে আউটসাইডটা যাতে দেখা না যায় সেজন্য ছবিটাকে করে একটু ছোট বড় করে নিলাম এটাকে আমি সেভ করে এখন এখানে নাম দিয়ে দিচ্ছি আমি নাম দিয়ে দিলাম ডেস্কটপে আমি সেভ করে দিলাম এটা কেটে দিচ্ছি এখন ছবিটাকে আমি ওপেন করে নিচ্ছি প্রথমে যে ছবিটা এই ছবিটা ইয়োলো ভাবটা কিন্তু অনেকটাই বেশি এই ইয়েলো ভাবটা কিন্তু আপনি কমিয়ে দিতে হবে কমে দেওয়ার জন্য আমরা প্রথমে কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে এটাকে এভাবে আমরা কমিয়ে দিয়ে থাকি দেখুন এটা আমি কমিয়ে দিয়েছি কিন্তু শুধু ফেসটাই চেঞ্জ হয়নি ড্রেসের কালারটা সহ কিন্তু এটা চেঞ্জ হয়েছে এটাকে আমরা কিভাবে সঠিকভাবে করবো সেটি দেখাচ্ছি এখন এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন একটি লেয়ারকে আমি ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নেব কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম লেয়ার করে এর মাস্কের মাধ্যমে আমি কিভাবে কাজ করি সেটি দেখাচ্ছি এখানে কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু কমিয়ে দিব দিলাম ওকে করে দিচ্ছি এখানে লেয়ার মাস্ক এখানে ক্লিক করে দিয়ে মাস্ক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নিলাম এখন চলে যাবো ইরেজার টুলে ইরেজার টুলে গিয়ে শুধু আমি ফেসটাকে ইরেজ করে দেবো ইরেজ করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড ফগ্রাউন্ড কালারটা আপনি ঠিক রাখবেন যদি ইরেজার টুলের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক এখন যদি আপনি ব্রাশ টুলে কাজ করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট ধরুন আমি ব্রাশ টুল দিয়ে কাজ করছি এখানে অপাসিটি আমি একটু বাড়িয়ে দিচ্ছি হান্ড্রেড করে দিচ্ছি শুধু আমি ফেসটাকে আমি ইউলো ভাবটা কমানোর জন্য শুধু ফেসে আমি ওকে করে দিচ্ছি এটাকে ব্রাশ টুল দিয়ে এটা আমি গড়ছি শুধু ফেসের মাধ্যমে ফেসের যে ভিতর সাইড আছে এটা আমি ওকে করে দিলাম এখন দেখুন ফেসটা কিন্তু কিন্তু ড্রেসটা ঠিক হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে হালকা একটু কমে দিতে পারেন ফিলটা কমে দিলে ছবি কালার গ্রেডিংটা মোটামুটি ঠিক আসবে দুটি লেয়ার আমি এক করে দিচ্ছি কন্ট্রোল এম বাটন প্রেস করে কাজটা একটু আমি বাড়িয়ে দিব হালকা একটু ফসা করে দিলাম এখন দেখুন ছবি কালারটা কিন্তু ঠিক চলে কিন্তু এখানে ঠিক রয়েছে এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন কিংবা জামার যে কালার আছে সেটা পরিবর্তন এখানে করে নিতে পারেন জামার পরিবর্তন করার জন্য এখানে আরেকটি লেয়ার আমি করে নিচ্ছি কন্ট্রোল যে বাটন প্রেস করে এখানে ক্যাটে নিল সলিড কালার এখানে ফিল কালার দেখতে পাবেন সলিড কালার এখানে আমি রেড কালার দিয়ে দিব রেড কালার দিয়ে ওকে করে দিলাম এখন এটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম আই বাটন প্রেস করে দিয়ে এটা কিন্তু একটি মার্কস হয়ে গেছে এখন এই ড্রেসের যদি আমি এখানে গুছি তাহলে দেখবেন ড্রেসটা কিন্তু অন্য একটি কালারে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে সেক্ষেত্রে আমি নিচেরটা সিলেক্ট করব সিলেক্ট করে একে টুলের মাধ্যমে আমি এইটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি যে আমি ড্রেসটা বা ওনারটা যে আছে হিজাবটা সেটা যদি আমি শুধু চেঞ্জ করি সেক্ষেত্রে এটাকে আমি একটু মার্ক করে নিলাম কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে একটু ফেদার দিয়ে দিব ফেদার দিয়ে দিলাম ধরুন আমি ফেদার ফাইভ দিয়ে দিচ্ছি ফাইভ দিয়ে দিলাম এখন এই যে ফেসের এখানে কিন্তু চলে এসেছে এটা কেমে রিমুভ করতে হবে প্রথমে এখানে শিফট বাটন চেপে ধরে এই ফেসটাকে ফুলটা আমি এখানে ওকে করে দিচ্ছি যখন আপনি একটা বাড়াতে চাইবেন তখন কিন্তু এটা শিফট বাটন চেপে ধরে বাড়িয়ে নিতে হবে আবার যখন কমাতে চাবেন তখন কিন্তু অল্ট বাটন ধরে আপনাকে এটা কমাতে হবে অল্ট বাটন ধরে আমি ফেসটাকে আনসিলেক্ট করে দিচ্ছি আনসিলেক্ট করে দিলাম এখন উপরে লেয়ার সিলেক্ট উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় ব্রাশ টুলের মাধ্যমে যদি আপনি এখানে ঘটছেন তাহলে দেখুন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখন কিন্তু ড্রেসটা কিন্তু কিন্তু এখানে এটা দেখা যাচ্ছে না অন্য একটি কালার শুধু হয়ে গেছে এখানে কালার চেঞ্জ করে এখানে সাপ্লাইড করে দিলে কিন্তু এটা অন্য একটি কালারে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে দেখতে পাচ্ছেন অন্য একটি কালারে কিন্তু অন্যটা কিন্তু রূপান্তরিত হয়ে গিয়েছে মাস্কের মাধ্যমে শুধু এই কাজগুলো আপনি খুব সহজ টেকনিকের ড্রেস পরিবর্তন করে নিতে পারেন বা ড্রেসের যে কালার সেটুকু আপনি আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন দুটি লেয়ার আমি এক করেছি কন্ট্রোল ই বাটন প্রেস করে শুধু আমি ওন্নাটা বা হিজাবটা এটা কিন্তু চেঞ্জ করে দিলাম জামার যে কালারটা সেটাও ঠিক থাকলো এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাও কিন্তু এখানে ঠিকই রেখেছি আমি এখন এই ছবিটাকে পাসপোর্ট সাইজ ছবির মাপে আপনি কাটতে পারেন এবং কি যে কোনো সাইজ ছবির মাপে আপনি এটা কিন্তু কেটে নিতে পারেন আমি শুধু মাস্কের কাজগুলো দেখাচ্ছি এবং ড্রেস কিভাবে পরিবর্তন করবেন সেটিও একটি ভিডিও রয়েছে সেটি ভিডিওতে আপনি একটু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ওনার দেখে নেবেন ড্রেসটা কিভাবে পরিবর্তন করতে হয় এবং হিজাব কিভাবে চেঞ্জ করতে হয় এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি ইরেজার টুলে চলে যাব এখান থেকে আপনি ইরেজার টুল সিলেক্ট করেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এবং অন্য একটা ইফেক্টও কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন আমি প্রথমে এটা সিলেক্ট করে নিচ্ছি এবং কি পেন টুল দিয়ে কিভাবে ব্যবহার করবেন সেটি দেখাবো কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার আমি টু দিয়ে দিচ্ছি এখন এই যে এই যে সাইডগুলো গুলা দেখতে পাচ্ছেন এই যে যে ম্যাজিক গুলো চলছে এগুলো রিমুভ করার জন্য শিপ ধরে শিপ ধরে এটাকে আমি ফিল করে দিচ্ছি ফিল করে দিলাম এখন এখানে কিছু দেখুন যে আমার বাইরের সাইডে রয়েছে এখানে ক্লিক করে দিয়ে যে সাইটে যে সাইডটা এটার সাথে আমি মিশিয়ে দিব তাহলে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর ভাবে কিন্তু আপনার চেঞ্জ হবে বা ইফেক্ট বসাতে পারবেন এখন কন্ট্রোল বি বাটন প্রেস করে দিলে এটা কিন্তু আপনার ইফেক্ট একটা ইফেক্ট কিন্তু চলে আসবে আমি সেটা করছি না এখন এখানে আমি অন্য একটি কালার দিব কালার দেওয়ার জন্য ক্যারেক্টার নিউ ফিল কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার এখানে আমি ব্লু কালার সেট করে দিচ্ছি ওকে করে দিলাম এখানে সপলাইট করে দিচ্ছি দেখুন কালারে রূপান্তরিত ওকে করে দিচ্ছি দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি এখন দেখুন পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এই ইফেক্টটা কিন্তু চেঞ্জ হয়েছে অন্য একটি কালার কিন্তু এখানে বসে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং কি এটা এটাকে আমি চেঞ্জও কিন্তু আপনি করে নিতে পারেন অন্য একটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন আমি একটু ব্যাগে চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়েছে দুটি লেয়ার আমি এক করে এক করে এখন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে করে এটাকে একটু দেখাচ্ছি ইফেক্ট দিয়ে দেখালাম এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাচ্ছি অন্য একটা ইফেক্ট দিয়ে দিব আমি এখানে ডিলিট বাটন প্রেস করে দিয়ে ইরেজ করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়ে গিয়েছে এবং কি ফেদার দিয়ে দিতে পারেন পাইপ দিয়ে দিলাম ডিলিট বাটন দু তিনবার প্রেস করলেই কিন্তু ভালোভাবে এখান থেকে এখান থেকে কিন্তু বসে যাবে এবং কি এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই এই সাইডে ক্লিক করে দিলে ড্রেসের সাথে যখন মিশে যাবে তখন একটু ফেদার যদি আপনি কোমো দিয়ে থাকেন তাহলে কিন্তু ড্রেসটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে এখানে আমি একটি এইখানে একটি ব্যাকগ্রাউন্ড আনবো ব্যাকগ্রাউন্ড আনার জন্য চলে যাব ব্যাকগ্রাউন্ডে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনার পেয়ে যাবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি এখান থেকে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে চুজ করলাম এখন এটাকে আপনি পিছনে বসাবো সেক্ষেত্রে নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এটাকে ড্যাশ করে ধরে আমি এখানে ছেড়ে দিব এটাকে আমি ছোট বড় করে নিব ছোট বড় করে নিলাম এখানে ব্লার ইফেক্ট দেওয়ার জন্য এটা কিন্তু এখন ন্যাচারাল মোড রয়েছে এখানে ব্লার ইফেক্ট দেওয়ার জন্য আপনি চলে যাবেন ফিল্টারে এখানে ব্লার এখানে গাউশিয়ান ব্লার হালকা একটু আপনি ব্লারটা একটু বাড়িয়ে দেন একটু বাড়িয়ে দিলাম এখন দেখুন ব্লারটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে আপনি বুঝতেই পারবো না যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছেন এবং কি আপনার ক্যামেরা দিয়ে ছবিটা কিন্তু ওঠান নাই কন্ট্রোল বি বাটন প্রেস করে হাইলাইট সিলেক্ট করে একটু ব্লু কালার ইফেক্ট দিয়ে দিয়ে এখানে নীল কালার ইফেক্ট দিয়ে দিলাম এখন ছবিটা কত সুন্দর তো এখানে হয়ে গেছে এখানে এখানে আপনি সলিড কালারও দিয়ে দিতে পারেন পাসপোর্ট ছবি যদি করেন সেক্ষেত্রে সলিড কালারও কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন দুটি লেয়ার এক করে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিলেই একটি কালারে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে হাইড করে দিলাম নিচে লেট সিলেক্ট করেন এটি অন্য একটি কালার আপনি এখানে সেট করে দিতে পারেন ধর ব্লু কালার দিয়ে দিলাম বা হোয়াইট কালার দিতে পারেন হোয়াইট কালার কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন এখন এখন যদি আপনি পাসপোর্ট ছবির মাপে রূপান্তরিত করেন সে পাসপোর্ট সাইজ ছবির মাপে কেটে আপনি করে ছবিটাকে আপনি পিন করে নিতে পারেন খুব একটা কাজ কিন্তু আপনাকে এখানে করতে হবে না আমি কয়েকটি দাব দেখিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন ছবির ইয়েলো ভাবটা কিভাবে কমাবেন এবং কি ড্রেসের কালারটা কীভাবে চেঞ্জ করবে সেটিও দেখে দিলাম কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কারো যদি ড্রেস বা অন্য অন্য সফটওয়্যার কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করবে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এই জন্য ডিসক্রিপশনে এজন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি না লিঙ্ক দিয়ে দিলে অনেক সময় ইউটিউবে অনেক সময় সমস্যা করে থাকে অনেক সময় নোটিফিকেশান দেয় এবং কি মেসেজ করে থাকে ভিডিওর একটা সমস্যা হয়ে থাকে সেজন্য আমি লিঙ্ক দেবো না হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম সেখানে যা যা যায় যে কোনো জিনিস আপনার প্রয়োজন সেখানে আমার লক করবেন আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ